জাপানে যারা থাকো এখানে আসবে, ঘুরে দেখবে অবশ্যই। আজকে আমরা এসেছি ইয়াসুকুনি শ্রাইনে, এবং ইয়াসুকুনি শ্রাইনটা হচ্ছে টোকিওতে অবস্থিত রিয়াদো হোটেল, যেটা সেটার অপোজিটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলদি গার্ল। কী অবস্থা সবাই, আশা করি ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। রাধা বিনোদ পাল, ওনার স্ট্যাচু দেখতে এসেছি। ওনার জন্মস্থান কুষ্টিয়া এবং পড়াশোনা বাংলাদেশে কিছুটা করে, কিন্তু তারপরে কলকাতা উনি পড়াশোনা যে হায়ার স্টাডিজ এটার জন্য মুভ করেন। বাংলাদেশি প্লাস ভারতের একজন মানুষ, জাপানে ওনার একটা বড় ভূমিকা আছে। এখানে আমরা আজকে দেখব রাধা বিনোদ পাল, ইনার স্ট্যাচু। ইনি খুবই বিখ্যাত একজন বাঙালি, কারণ ওনার স্ট্যাচু পর্যন্ত যেতে গেলে আমাদেরকে এই পুরো শ্রাইনটা ঘুরে দেখতে হয়েছে। তো শ্রাইনটা তোমরা দেখতে থাকো, সাথে আমি ওনার সম্পর্কে দু একটা তথ্য আমি দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানচিং গণহত্যাসহ দ্বিতীয় চীন জাপান যুদ্ধে চীনাদের উপর জাপানি সেনাবাহিনীর দীর্ঘ কয়েক দশকের নৃশংসতার অভিযোগ, যুদ্ধাপরাধী সাব্যস্ত করে যে বিশেষ আন্তর্জাতিক আদালত অর্থাৎ টোকিও ট্রাইব্যুনাল বিচার হয়, তো রাধা বিনোদ পাল যিনি, উনি ছিলেন সেই আদালতের অন্যতম বিচারপতি। মূলত তিনি যুদ্ধাপরাধ এর অভিযোগ থেকে জাপানকে মুক্ত করেন। এই বাঙালি বিচারকের দৃঢ় অবস্থানের কারণেই জাপান অনেক কম ক্ষতিপূরণের উপর বেঁচে গিয়েছিল, নয়তো যে ক্ষতিপূরণের বোঝা মিত্রপক্ষ ও অন্যান্য বিচারকরা চাপিয়ে দিতে চেয়েছিলেন তার দায় এখন পর্যন্ত টানতে হতো জাপানকে। সেক্ষেত্রে ঋণের বোঝা টানতে টানতে জাতি গঠনের সুযোগই আর পাওয়া হতো না জাপানের। সে সময়ে জাপানি সম্রাট হিরোহিতো কৃতজ্ঞতা স্বীকার করে বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যভাবে অর্থ কষ্টে মরবে না, জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। এটি যে শুধু কথার কথা ছিল সেটা না, তার প্রমাণ আমরা এখনও দেখতে পাই। জাপান এখনও বাংলাদেশের সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু।
এবং আমরা এখানে বিভিন্ন ধরনের যুদ্ধের সময় যে ব্যবহৃত সামগ্রী এগুলো দেখতে পেরেছিলাম এবং রাধা বিনোদ পালকে জাপানিজরা এখনো এতটা পবিত্রভাবে স্মরণ করেন যে জাপানিজদের যে শ্রাইন সেখানে হচ্ছে ওনার স্ট্যাচু করে রেখেছে পুরো জাপানে ওনার দুই জায়গায় স্ট্যাচু খুঁজে পাওয়া যাবে একটা হচ্ছে টোকিওতে আর একটা হচ্ছে কিয়োতোতে ওনার ব্যক্তিত্ব নিয়ে একটা মুভিও করা হয়েছে যেটার নাম হচ্ছে টোকিও ট্রায়াল আর এটা নেটফ্লিক্সে পাওয়া যাচ্ছে 2016 সালে এটা রিলিজ করেছিল মুভিটা আমি নিজেও কুষ্টিয়ার এখন মানুষ বিয়ের পরে আর বিশেষ করে সবথেকে বড় কথা হচ্ছে আমি একজন বাংলাদেশী এবং উনিও যেহেতু জন্মসূত্রে বাংলাদেশি একজন মানুষ ওনার স্ট্যাচু দেখবো না এমন তো হতেই পারে না ওনাকে দেখতে এসেছি খুবই ভালো লাগলো এতক্ষণে ভিডিওতে তো তোমরাও দেখে নিয়েছো আশা করি তোমাদের কাছেও ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টেক কেয়ার গুড বাই